এটা সিটি প্লাজা মার্কেট, এখানে আমি যে দাঁড়িয়ে রয়েছি এখানে আমার মার্কেটটা ছিল, দোকান ছিল। তো আমরা মিডিয়ার মাধ্যমে বলতে চাই যেন আমাদেরকে খুব দ্রুত সিটি কর্পোরেশন আইনের ভাষায়, আইনের মধ্যে থেকে আমাদেরকে দোকান নির্মাণ করার অনুমতি দেয়, আমাদের জোরালো দাবি। আমাদের সিটি কর্পোরেশন প্রশাসক সাহেব আছে, তাকে জানাইতে চাই, আইন বিভাগকে জানাইতে চাই যে আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহারের জন্য আমরা 3-4 বছর পিছনে চলে গেছি, মামলা দিতে পারি নাই। দয়া করে আমাদেরকে দয়া দৃষ্টিতে দেখবেন। আমরা সাধারণ ব্যবসায়ী, আমরা আইন কানুন এমন ঠিক এর বাইরে বুঝে কথা বলার ভাষা বলেও আমরা সুন্দর জানি না, আমরা ব্যবসাটি ভালো করি। তো যাই হোক, এই জন্য আমাদের দেরি হয়ে গেছে। তা এখন আমরা মামলা রায় পাওয়ার পরে সিটি কর্পোরেশন আমাদেরকে আমাদের নিজ খরচায় দোকান নির্মাণ করার জন্য বাধা সৃষ্টি করতেছে, বারবার তারা অনুমতি দিতেছে না। তারা সংখ্যায় খুব কম, যারা আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে যারা অনুমতি দিতে চায় তারা সংখ্যায় অনেক বেশি। অল্প কয়েকজন কর্মকর্তা আওয়ামী লীগের আমলে তারা ওখানে ছিল, এখনও তারা আছে। আমাদের মার্কেটের যারা নাকি সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি, যাদের নামগুলি আমরা বারংবার উল্লেখ করছি, যেমন জেলা দেলুর সাহ, হ্যাঁ ফিরুজুর রহমান ফিরুজ সাহ, এই সাবেরা, এমনকি এই নগর প্লাজা মার্কেটের একজন সাবেক সভাপতি ছিলেন কামরুল ইসলাম, আপনারা তাকে ছিলেন, এরা সমন্বয় এই মার্কেটগুলিকে লুটপাট করে দিয়েছে, আমাদের ব্যবসায়ীদেরকে হ্যাস্ত করছে, আমাদের উপরে বোঝাচার চালাইছে, আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা জবরদখল করে মারা নিয়েছে। কাউকে হয়তো দোকানে তালা মারছে, কাউকে হয়তো টর্চার সেল বানাইছে ছাদের উপরে অফিসের ভিতরে, তারা ওখানে নিয়ে অত্যাচার করছে। সর্বনিম্ন টাকা নিচ্ছে 5,15,000 টাকা সর্বনিম্ন। একটা বিবেচন করে দিব যে যার দলিল বা কাগজ দিচ্ছে আমাদেরকে মাত্র 14,400 টাকা। তারা কীভাবে এই জাতির সামনে, হ্যাঁ ন্যাশনাল চ্যানেলের সামনে বলে যে আমরা 5,00,000 টাকা করে দিচ্ছি মিটিউশন করে দেওয়ার জন্য, যদি কেউ বলতে পারে আমরা মিটিউশন করে দিই নাই তাদেরকে 5 কোটি টাকা পুরস্কার দেব। দেখেন তারা বিশ্বের সামনে তারা তাদের নিজেদেরকে জাহির করে আমরা কত বড় চাঁদাবাজ দুর্নীতিবাজ, এরপরেও তাদেরকে এখন পর্যন্ত প্রশাসন কোনো আইনের আওতায় আনতেছে না। আমাদের জোরালো দাবি তাদেরকে, যেমন ফিরোজ সাহকে, হ্যাঁ আইনের আওতা যেন দ্রুত বেগে নিয়ে আসে, আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি দাবি করতেছি, হ্যাঁ সরকারের কাছে, প্রশাসকের কাছে, সবার কাছে, যে যেন ফিরোজ সাহকে আইনের আওতায় নিয়ে আসে, জেলা অর্থ দিলু সাহকে আইনের আওতায় নিয়ে আসে, যারা যারা আমাদের ক্ষতি করছে তাদেরকে যেন আইনের আওতার মধ্যে নিয়ে আসে, আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন সুন্দরভাবে সুস্থভাবে পুনরায় নিজ নিজ খরচায় দোকান নির্মাণ করিয়া আবার পুনরায় ব্যবসা পরিচালনা করতে পারি। এজন্য মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই যেন আমাদেরকে সহযোগিতা করে। আর যারা নাকি কর্পোরেশনের মধ্যে অসাধু কিছু কর্মকর্তা আছেন, তারা কিন্তু যারা উপরি লেভেলে আছেন এবং প্রধান প্রশাসক, উনি নতুন মানুষ, উনি এই লাইনে কিছুই বোঝে না, কিছুই জানে না। কর্পোরেশনে আসছে, সচিবালয় থেকে আসছে, ওনাকে যা বোঝানো হয় তাই বুঝতেছে, তাই বলতেছে। পাশাপাশি একজন চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছে, অত্যন্ত ভালো লোক, হ্যাঁ প্রধান প্রশাসক আছে, প্রকৌশলী আছে, অত্যন্ত ভালো লোক। এরপরে যে কর্মকর্তাগুলি আছে মাঠ পর্যায় পর্যন্ত, তারা সাবেক কর্মকর্তাদের কাছ থেকে আল্লাহ ভালো জানে কীভাবে পরিচালিত হয়েছে, কীভাবে অবৈধভাবে দোকানগুলি নির্মাণ করার অনুমতি দিছে, কীভাবে কাগজপত্র দিছে আমরা কেউ জানি না। তারা এখন পর্যন্ত কর্পোরেশনে আছে আমাদের ক্ষতি করার জন্য, এই বেসমেন্টের দোকানদারদেরকে ক্ষতি করার জন্য তারা এখনও তৎপর। আমাদের বিরুদ্ধে যে ভাইয়ের বিরুদ্ধে যে আপিল করছে, এই আপিলের মধ্যে একটা আপনার 2015 সালের একটা পেপার কাটিং দিছে জনকণ্ঠের, যে কাটিংটার মধ্যে লেখা আছে আমরা অবৈধভাবে ছাদের কিছু অংশ অবৈধভাবে অপরিহিত মার্কেটের পাশের জায়গা দখল করে ওখানে দোকান নির্মাণ করছি এবং স্বাক্ষর জালিয়াতি করছি, এই কথা বলে আমাদের মামলার বিরুদ্ধে তারা আপিল করছে। আমরা কি ছাদের উপরে সবাই গেল বেসমেন্টে আমাদেরকে এইভাবে হেস্তনেস্ত করতেছে? সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা সাবেক সভাপতি এবং সেক্রেটারি বৃন্দনে তারা এই কাজগুলি করতেছে, তারা যেন এই কাজে সফল হইতে না পারে এই জন্য আমরা সমস্ত ব্যবসায়ীরা সবসময় একত্রিত থাকবো ইনশাআল্লাহ। আর আমরা যারা নেতৃত্ব দিতেছি 2-4 জন বা তার বেশি বা কম, যদি আমাদের কোনো কাজে আপনারা ভুল মনে করেন, ভুল হইতেছে, সাথে সাথে চলে আসবেন বা এইভাবে এইভাবে করেন, কারণ আমরা আপনাদেরই কাজ করতেছি, আমাদেরই কাজ করছি।
লাভজনক একটা সংবাদ পৌঁছাইতে চাই, সেই লাভজনক সংবাদটা হইল যদি এখানে কার পার্কিং থাকে তাহলে সিটি কর্পোরেশনের রাজস্ব কি আয় হয়, আর এখানে যদি দোকান নির্মাণ হয় আমাদের নিজ জায়গায় নিজ খরচায় দোকান নির্মাণ হয় তারপরেও কর্পোরেশনের রাজস্ব কীরকম আয় হয় একটুখানি তুলে ধরতে চাই, আপনারা একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। আমাদের বেসমেন্টে 531টা দোকান আছে যা নাকি আমরা মাসিক ভাড়া দিই 1600 টাকা করে পূর্বে দিছি, এখানে 1600 টাকা করে যদি 12 মাসে 531টা দোকানের মাসিক ভাড়া দেয় তাহলে আসে 1,19,52,000 টাকা শুধু মাসে মাসে আমরা এই টাকাটা ভাড়া দিতেছি। পরবর্তীতে ট্রেড লাইসেন্স বাবদ আমাদের কাছ থেকে 531টা দোকানে 4,311 টাকা করে তারা নেয়, এখানে আসে আপনার 2,18,00,000 সামথিং টাকা চলে আসে। শুনুন, এরপরে আপনার আমাদের কাছ থেকে যে ব্যাট আনে 42,000 টাকা করে ওনারা ইয়ারলি একটা ব্যাট নেয়, এই ব্যাটের মধ্যে আমাদের এখানে মোটামুটি একটা টাকা চলে আসে, প্রায় 2 কোটি সামথিং টাকা চলে আসে। এভারেজে আমরা সর্বনিম্ন যে টাকাটা আমরা সিটি কর্পোরেশনের রাজস্ব দিব সেটা হলো 3,47,86,341 টাকা আনুমানিক। এখানে যদি কার পার্কিং হয় সর্বোচ্চ যে টাকাটা বছরে পাবে সেটা হলো আপনার 34,74,600 টাকা পাবে মাত্র। আমরা তারপরে যদি আমাদের দোকানগুলি যেহেতু আমরা সব হাইকোর্ট থেকে আপনার স্থায়ী বরাদ্দ পাইছি, যদি সিটি কর্পোরেশন আমাদের স্থায়ী বরাদ্দের উপরে একটা রেট নির্ধারণ করে, আমরা একটা রেট আনুমানিক ধরলাম আপনার 4,500 টাকা আনুমানিক ধরলাম, 4,500 টাকা এই 4,500 টাকা স্কোয়ার ফিটে যদি ধরি তাহলে আমাদের এখানে যে দোকানগুলি আছে 72, 74, 76 কোনো দোকান দেখলাম সুন্দরবন আপনার জাকের সুপার মার্কেট 100 স্কোয়ার ফিটও আছে বা একটু কম বেশি আছে, সব মিলিয়ে আমাদের এভারেজ 80 স্কোয়ার ফিট ধরলে এখানে আপনার আসতেছে 19,11,60,000 টাকা আমরা এককালীন সিটি কর্পোরেশনকে দেবো বা গভর্নমেন্টকে দেবো। এতগুলি টাকা, এই 19 কোটি টাকা, এখানে 4 কোটি টাকা, প্রায় 23 কোটি টাকা আমরা গভর্নমেন্টকে দিব, কিন্তু গভর্নমেন্ট মাত্র আপনার এখানে 34,00,000 টাকার জন্য আমাদের এই 24 কোটি টাকাকে ওনারা কেন আমাদের ব্যবসা পরিচালনা করতে দিতেছে না আমাদের বোধগম্য নয় যে কেন দিতেছে না, আমরা এতগুলি টাকার আর সহায় দিতে চাই, হ্যাঁ তারপরেও তারা আমাদেরকে ব্যবসা পরিচালনা করতে দিতে চাইতেছে না। তারা প্রথম বলছেন আমাদের ভাঙবো না, খালি বাড়িটা ভাঙবো, কিন্তু পরে দেখলাম আমাদের সমস্ত স্থায়ী বরাদ্দ সমস্ত নোটিশে নেই, আমাদের কাছে সমস্ত বরাদ্দপত্র আছে, আমাদের কাছে আমার ট্রেড লাইন 20-23 মাসে ভাঙছে সেই মাসের খাজনা আমাদের কাছ থেকে নিয়েছে। এখানে 4 বছর আগে মেয়র তাপস সাহেব আমার দোকান ভাঙ্গা দেয়, ভাঙ্গা দেওয়ার পরে বিনা নোটিশে আমরা বেকার এখন বেকারত্ব বাস করতেছি, এখন আমরা এখন আবার দোকান ফেরত চাই, আমাদের পূর্ণ বহাল চাই।